ও ছাত্রছাত্রীরা এবং সমস্ত নেট সেট অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল লিটারেচার স্টাডি অ্যাট হোম থেকে। আজকে সব থেকে বড় আপডেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিএসসি কলেজ সার্ভিস কমিশন থেকে আজকের নোটিফিকেশন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট, কিসের? 25তম সেট পরীক্ষার, অর্থাৎ 2023 সালের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্যে যে এলিজিবিলিটি টেস্টের আজকে নোটিফিকেশন জারি হয়েছে। তো তোমাদের এই নোটিফিকেশন অনুযায়ী কবে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জানিয়ে দিচ্ছি। চলে আসি ইম্পর্টেন্ট ডেটগুলিতে, এই যে মোস্ট ইম্পর্টেন্ট ডেটসে। প্রথমে রয়েছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কবে থেকে শুরু হচ্ছে? 1 আগস্ট থেকে, অর্থাৎ আজ থেকে, আজ দুপুর 12টা থেকে শুরু হয়েছে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশনটি চলবে, লাস্ট ডেট অফ ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অলসো পেমেন্ট, মাথায় রাখবে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং পেমেন্টও কিন্তু একই, মানে আর পরে পেমেন্ট অ্যাপ্লিকেশন করে নিয়েছো পেমেন্ট করে ভেবে পরে করবে ভেবে ওরকম কিন্তু নয়। অর্থাৎ শেষ দিন 31 আগস্ট 2023 রাত্রি 12টার মধ্যে করতে হবে, অর্থাৎ পুরো 1 মাস সময় পাচ্ছ। আমি বলবো তোমরা চেষ্টা করো প্রথমের দিকে করে নেওয়ার, শেষের দিকে সার্ভার ডাউন থাকতে পারে, তাই ঝটপট করে নাও। তাছাড়া রয়েছে যদি তোমরা অ্যাপ্লিকেশন করার সময়, ফর্ম ফিল আপ করার সময় যদি কিছু ভুল ত্রুটি করে থাকো, তোমরা এডিটিংও করতে পারবে। এবং সেই এডিটিং করতে তার সময় দিয়েছে 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর, অর্থাৎ মানে আগস্ট মাসের পরে, অর্থাৎ বুঝতেই পারছো 10 দিন পরে তোমরা এটাকে এডিটিংও করতে পারবে যদি কিছু ভুল হয়ে থাকে। এবং সবথেকে বড়ো যে ডেটটি হচ্ছে অর্থাৎ 17 ডিসেম্বর 2023 তোমাদের পরীক্ষা, ডেট অফ এক্সামিনেশান। তো মাথায় রাখতে হবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে 17 ডিসেম্বর, আজ হচ্ছে 1 আগস্ট, অর্থাৎ তোমাদের সামনে আগস্ট মাস পুরো রয়েছে, সেপ্টেম্বর মাস পুরো রয়েছে, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের 17 দিন। তো বলতে গেলে মানে 4 মাস এবং সেখানে 17 দিন, মানে সেদিন ছেড়ে দাও 15 দিন, 4 মাস 15 দিন আমার মনে হয় যথেষ্ট সময় রয়েছে। এখনও যারা ওই শুরু করেছো, যারা হয়তো পূর্বের সেট পরীক্ষা দিয়েছো, আজ থেকে যদি সিস্টেমেটিক স্টাডি করো, আই থিঙ্ক তোমরা ইউইল রক, ডেফিনেটলি রক। আমি বারংবার বলেছি তোমাদের নিজেদের সাবজেক্ট যতটা গুরুত্বপূর্ণভাবে তোমরা নিজেরা চর্চা করছো করো, অবশ্যই সাথে পেপার ওয়ানটাকে অবশ্যই মাথায় রাখতেই হবে, কারণ পেপার ওয়ান পাসিং মার্কটাকে ইজি করে দেয়। আর নিশ্চয়ই জানো মানে গত 2 বছর ধরে কিন্তু আমাদের মানে সেটের প্রশ্নপত্র কিন্তু বাংলায় হচ্ছে। তো বাংলা হওয়ার জন্য যারা ইংরেজিতে ভীতিগ্রস্ত ছিলে, তোমাদের কিন্তু বড় একটা সুযোগ রয়েছে। আবারও বলবো এবারের প্রশ্ন আবারও সেই একই রকমভাবে ইজি হওয়ার চান্স রয়েছে, তাই তোমাদের প্রত্যেকটা ইউনিটটাকে ভালো করে করার, ঠিক আছে? হ্যাঁ, আর কিছু তথ্য তোমাদের এই সম্পর্কে বলে দিই, যেমন হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ কত, এগুলো নিয়ে আমার মনে হয় যে এতে কোনো রদবদল হয়নি, অর্থাৎ ফিজ যেমন ছিল ঠিক তাই মনে হচ্ছে। এই দেখতে পাচ্ছ যে ফিজ হচ্ছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য 1200 টাকা করে, এটা মনে ছিল একই রকম। ঠিক তেমনিভাবে যারা ইডব্লিউএস এবং ওবিসি তাদের জন্য 600 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য 300 টাকা। এবারে দেখো আমি কিন্তু একটা অলরেডি সিরিজ শুরু করেছিলাম, অর্থাৎ পেপার ওয়ানের জন্য সিরিজ শুরু করেছিলাম, যেখানে 23তম সেটকে মাথায় রেখে অ্যাকচুয়ালি, যাই হোক কোনো কারণে আমার একটু ব্যস্ততার জন্য আমি ওটাকে আর বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমি সেই মানে 17 থেকে 18টি ক্লাস করেছিলাম, তো ডিআই আমার চলছিল, আমি খুব তাড়াতাড়ি এটাকে শুরু করছি। তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আরও বেশি তাড়াতাড়ি আমি এটাকে র্যাপিডলি অ্যাডাপ্ট করবো। সব থেকে বড়ো কথা হচ্ছে তোমাদের ইনিশিয়েটিভ, অর্থাৎ তোমরা কেমন করে স্টাডি করছো, তোমরা কীভাবে দেখছো। তো যাই হোক, এটাকে কোয়ালিফাই করতে হবে, এরকম একটা মানসিকতা নিয়ে এগাও, ঠিক আছে? যাই হোক, আর বেশি কিছু বলবো না, অবশ্যই আমাদের আলোচনা যখন সেটে যখন শুরু করছি, আবার রিসেন্টলি আবার সেই সিরিজটাকে চালু করছি, তোমার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই অল দ্য বেস্ট, ফাটিয়ে দিতে হবে কিন্তু, এবারে কোয়ালিফাই করতেই হবে ডব্লিউবিসি সেট। ওকে, চলো, বাই।